ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণী অর্থাৎ ক্লাস টেনের সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার তেইশের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র ও সাজেশান সম্পূর্ণ সহ। বন্ধুরা তাই অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তোমাদের দেখে নিতেই হবে হানড্রেড পারসেন্ট কমনের জন্য তাহলে দেখে নেওয়া যাক প্রথমে দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথমে দেখে নাও এমসিকিউ প্রশ্ন বিভাগ ক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক ঝাঁসির রানীর বিরুদ্ধে দেখো ঝাঁসির রানীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল ঝাঁসির রানীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল স্যার হিউরেজ স্যার হিউরোজ তাহলে দেখে নাও যে ঝাঁসির রানীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কে অপশান গ স্যার হিউরোজ নিচে উত্তর করা রয়েছে স্যার হিউরোজ এবার দেখো এক কথায় প্রত্যেকটা উত্তর করা একে দুই নম্বর প্রশ্ন বিখ্যাত ঔপনিবেশিক ব্যঙ্গচিত্র শিল্পী ছিলেন কোন চিত্রকার উত্তর গগনেন্দ্রনাথ ঠাকুর তিন নম্বর প্রশ্ন দেখো প্রত্যেকটি কিন্তু এমসিকিউ প্রশ্ন কিন্তু এক কথায় উত্তর করে দিয়েছি মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন এমন একজন ইংরেজ লেখক লেখকের নাম উত্তর জনকে চার নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন উত্তর মঙ্গল পাণ্ডে পাঁচ নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন উত্তর ব্রিটিশ সাবারকর ছয় নম্বর প্রশ্ন কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে সাত নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন উত্তর লর্ড ক্যানিং আট নম্বর প্রশ্ন লক্ষ্মী ভাই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন উত্তর ঝাঁসিতে নয় নম্বর প্রশ্ন ভারতের প্রথম ইন্ডিয়া কোম্পানির মানে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে আবার দেখে নাও নয় নম্বর প্রশ্ন ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে দশ নম্বর প্রশ্ন বন্দে মাতরম সঙ্গীতটি নেওয়া হয়েছে উত্তর আনন্দমঠ উপন্যাস থেকে এগারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো উত্তর বঙ্গ ভাষা প্রকাশিকা সভা বারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ছিল উত্তর বঙ্গ ভাষা প্রকাশিকা সভা তেরো নম্বর প্রশ্ন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন উত্তর রামমোহন রায় চোদ্দ নম্বর প্রশ্ন জমিদার সভার সভাপতি ছিলেন উত্তর রাধাকান্ত দেব পনেরো নাম্বার প্রশ্ন সর্বপ্রথম সর্বভারতীয় রাজনৈতিক আন্দোলনের সূচনা যার হাত ধরে হয় তিনি হলেন উত্তর রাজা রামমোহন রায় ষোলো নম্বর প্রশ্ন বর্তমান ভারত রচনা করেন উত্তর স্বামী বিবেকানন্দ সতেরো নম্বর প্রশ্ন ভারত সভার প্রথম সভাপতি ছিলেন উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আঠারো নম্বর প্রশ্ন অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি উল্লেখযোগ্য চিত্র হল উত্তর ভারত মাতা উনিশ নম্বর প্রশ্ন ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন উত্তর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কুড়ি নম্বর প্রশ্ন রাষ্ট্রগুরু বলা হয় উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে একুশ নম্বর প্রশ্ন বন্দে মাতরম সঙ্গীতটি যে উপন্যাস থেকে নেওয়া হয়েছে সেটি হল উত্তর আনন্দমঠ বাইশ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রকে স্বাদেশিকতার গুরু আখ্যা দিয়েছেন উত্তর শ্রী অরবৃন্দ ঘোষ শ্রী অরবিন্দ ঘোষ তেইশ নম্বর প্রশ্ন ভারত চিত্রটি আঁকেন উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট ছিলেন উত্তর গগনেন্দ্রনাথ গগনেন্দ্রনাথ ঠাকুর পঁচিশ নম্বর প্রশ্ন এখানে আলাদা গোত্রের উপাদান উপাদানটি হল ভারত মাতা এবার দেখে নাও বিভাগ খ যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও উপ বিভাগ দুয়ের এক একটি বাক্যে উত্তর দাও দেখো দুয়ের একের এক ভারতের প্রথম ভাইসরাই কে ছিলেন উত্তর ভারতের প্রথম ভাইসরাই ছিলেন লর্ড ক্যানিং দুই নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয় উত্তর ভারত সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই তিন নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল উত্তর ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন চার নম্বর প্রশ্ন জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন উত্তর জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব পাঁচ নম্বর প্রশ্ন বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত ছিলেন উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন ছয় নম্বর প্রশ্ন হিন্দু মেলার অপর নাম কি উত্তর চৈত্র মেলা সাত নম্বর প্রশ্ন হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর হিন্দু মেলার প্রথম সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর এখানে গণেন্দ্রনাথ ঠাকুর লেখা হয়ে গেছে এটা হবে দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর আট নম্বর প্রশ্ন বন্দে মাতরব সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে উত্তর বন্দে মাতরম সঙ্গীতটি আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে নয় নম্বর প্রশ্ন কোন সিপাহী প্রথম বিদ্রোহ ঘোষণা করেন কোন সিপাহী প্রথম বিদ্রোহ ঘোষণা করেন উত্তর মঙ্গল পাণ্ডে দশ নম্বর প্রশ্ন বর্তমান ভারত কার লেখা উত্তর বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের লেখা এগারো নম্বর প্রশ্ন গোরা উপন্যাস কবে প্রকাশিত হয় উত্তর গোরা উপন্যাস প্রকাশিত হয় উনিশশো দশ খ্রিস্টাব্দে বারো নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম উত্তর বর্তমান ভারত ও পরিব্রাজক তেরো নম্বর প্রশ্ন গগনেন্দ্র গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি দেখো ব্যঙ্গ এটি হবে দেখো ব্যঙ্গ চিত্রের নাম লেখক ব্যঙ্গচিত্রের নাম লেখো গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি বিখ্যাত ব্যঙ্গচিত্র হলো শিক্ষার কারখানা দেখো এটা হবে গগনেন্দ্র গগনেন্দ্র গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিখ্যাত ব্যঙ্গচিত্র হলো শিক্ষার কারখানা দুয়ে দুই সত্য সত্য মিথ্যা নির্ণয় সত্য বা মিথ্যা নির্ণয় করো দেখো মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি এটি মিথ্যা দুই বিদ্রোহী সিপাহীরা দিল্লি দখল করে করে নেয় এবং মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে এটি সত্য তারপর দেখো তিন নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চেল এটি ভুল মিথ্যা চার নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত সত্য উত্তর সত্য পাঁচ নম্বর প্রশ্ন বিডি সফরকর বিদ্রোহকে মানে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা বলে যুদ্ধ বলেছেন সত্য ছয় নম্বর প্রশ্ন ভারত সভার উদ্যোগ উদ্যোগে কলকাতায় আঠারোশো তিরাশি সালে সর্বভারতীয় জাতীয় সম্মেলন নামে মহাসভা অনুষ্ঠিত হয় সত্য সাত নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহের অবসান ঘটে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে সত্য আট নম্বর প্রশ্ন সংবাদ প্রভাকার পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত সত্য নয় নম্বর প্রশ্ন গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থ করেছিলেন মিথ্যা সমর্থন করেননি দশ নম্বর প্রশ্ন বিপ্লবী অরবিন্দ ঘোষ বলেছেন বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা উত্তর সত্য উপবিভাগ দুইয়ের তিন দেখো ক স্তম্ভের সঙ্গে খ ক্ষস্তম্ভ আমাদের মেলাতে হবে দেখো ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে আমরা জানি যে লর্ড ক্যানিং কিন্তু ছিলেন প্রথম ভাইসরাই লর্ড ক্যানিং ছিলেন প্রথম ভাইসরাই তারপর দেখো লর্ড লিটন অস্ত্র আইন লর্ড রিপন আমরা যে ইলবার্ট বিল আর ব্রিটিশ পার্লামেন্ট উত্তর হচ্ছে ভারত শাসন আইন তাহলে নিচে দেখো উত্তর করে দেয়া হয়েছে উত্তর দেখো লর্ড ক্যানিং উত্তর হচ্ছে প্রথম ভাইসরয় লর্ড লিটন উত্তর অস্ত্র আইনের সঙ্গে যুক্ত ছিলেন লর্ড রিপন ইলবার্ট বিল আর ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন এরপর আমরা দেখে নেব কয় স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ দ্বিতীয় কয় স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ প্রথম দেখো আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে কী হয়েছিল দেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দেখো বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে হয়েছিল জমিদার সভা আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে মেলা দেখো আবারও দেখে নাও আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে উত্তর খ বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে হয়েছিল জমিদার সভা আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে হিন্দু মেলা এরপরে তাহলে উত্তরটা আবার এখানে দেখে নাও আঠারোশো ছত্রিশ বঙ্গভাষা প্রকাশিকা সভা আঠারোশো তেতাল্লিশ বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে জমিদার সভা আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে হিন্দু মেলা এবার দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ দ্বিতীয় এখানে তৃতীয় কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ আমরা মিলাব দেখো হিন্দু মেলা হিন্দু মেলা উত্তর হবে নবগোপাল মিত্র ভারত সভা দেখে নাও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া লিগ শিশির কুমার ঘোষ আর থিওসফিক্যাল সোসাইটি উত্তর হবে কর্নেল অলকট তারপর এখানে উত্তর আবার তোমরা দেখে নাও উত্তর নিচে করা রয়েছে দেখো হিন্দু মেলা নবগোপাল মিত্র ভারত সভা দেখো ভারত সভা এটি কিন্তু এখানে ভুল দেওয়া রয়েছে ভারত সভা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তারপর ইন্ডিয়া লিগ দেখো ইন্ডিয়া লিগ হচ্ছে শিশির কুমার ঘোষ আর থিওসফিক্যাল সোসাইটি কর্নেল অলকট এরপর দেখো আবার কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ আমরা মেলাবো এখানে ভালো করে দেখে নাও আনন্দ আনন্দমঠ উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ গোরা রবীন্দ্রনাথ ঠাকুর অদ্ভুত লোক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আবার দেখো বলছি আনন্দমঠ দেখো আনন্দমঠ উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র বর্তমান ভারত উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দ গোরা উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অদ্ভুত লোক উত্তর দেখে নাও অদ্ভুত লোক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আবার দেখো এখানে আনন্দমঠ আনন্দমঠ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ গোরা তোমার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর অদ্ভুত লোক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে ভালো করে আর একবার দেখে নাও আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ গোরা রবীন্দ্রনাথ ঠাকুর অদ্ভুত লোক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরপর আমরা আসি এখানে উত্তর দেখে নাও আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ গোরা রবীন্দ্রনাথ ঠাকুর অদ্ভুত লোক অদ্ভুত লোক দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর এরপর আমরা দেখে নেব নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করে এখানে দেখে নাও এখানে বিবৃতি দুই পাঁচ এক সাতান্নর বিদ্রোহী বিদ্রোহী বিদ্রোহীরা সাতান্নর বিদ্রোহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করেন দেখো উত্তর হবে ব্যাখ্যা এক এটি ব্যাখ্যা এক উত্তর কারণ বিদ্রোহীরা ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে চেয়েছিলেন উত্তর দেখো ব্যাখ্যা এক এরপর দেখো বিবৃতি দুই পাঁচ দুই বিবৃতি উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয় উত্তর হবে ব্যাখ্যা এক দেখো উনিশ শতকের ভারতের বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে এখানে দেখো ব্যাখ্যা এক উত্তর উত্তর দেওয়া রয়েছে এরপর দেখো বিবৃতি তিন বিবৃতি তিন দেখো আধুনিক ভারতের ভারত অবদান অসামান্য উত্তর হবে ব্যাখ্যা দুই দেখো মধ্যে চেতনার উত্তর করা ব্যাখ্যা টু এরপর তোমরা দেখে নাও বিবৃতি চার বিবৃতি চারে কি বলা হয়েছে দেখা যাক অবনীন্দ্রনাথ তার আঁকা ভারতমাতার চরিত্রে অস্ত্র রাখেননি এর কারণ উত্তর হবে ব্যাখ্যা দুই দেখো অবনীন্দ্রনাথ স্বদেশ প্রেমের ভাবনা থেকে সন্ত্রাসবাদকে দূরে রাখতে চেয়েছিলেন নিচে উত্তর করে দেওয়া হয়েছে ব্যাখ্যা টু বা দুই এবার দেখো পাঁচ নম্বর বিবৃতি দেখে নাও পাঁচ নম্বর বিবৃতি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় না ব্যাখ্যা উত্তর হবে এক ব্যাখ্যা এক উত্তর দেখো এই বিদ্রোহে সমাজের সমস্ত শ্রেণীর মানুষ যোগ দেয়নি এখানে নিচে উত্তর করা রয়েছে ব্যাখ্যা এক এরপর দেখে নাও বিবৃতি ছয় বিবৃতি ছয় মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয় উত্তর হবে ব্যাখ্যা এক সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করার অপরাধে নিচে উত্তর করা রয়েছে দেখো সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করার অপরাধে সাত নম্বর বিবৃতি মহাবিদ্রোহের সময় শিক্ষিত বাঙালির সমাজ নিজেদেরকে নিজেদের বিদ্রোহ থেকে দূরে রেখেছিল এর কারণ কি এর কারণ ব্যাখ্যা দুই দেখো শ্রেণীগত স্বার্থের কারণে তারা ব্রিটিশদের সমর্থন করেছিল এরপর দেখে নেওয়া যাক বিবৃতি আট বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যাখ্যা দুই উত্তর দেখো এই সভায় ধর্ম সম্পর্কিত আলোচনার পরিবর্তে রাজনৈতিক সমস্যাকে গুরুত্ব দেওয়া হয়েছিল এরপর দেখে নেব বিবৃতি নয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেন উত্তর হবে দেখো ব্যাখ্যা এক ব্যাখ্যা এক উত্তর হবে এলবার্ট বিলের পক্ষে আন্দোলন করার জন্য এরপর দেখে নেওয়া যাক ব্যাখ্যা আচ্ছা এটি কিন্তু ব্যাখ্যা দুই উত্তর হবে দেখো যে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেন উত্তর হবে ব্যাখ্যা দুই বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে জাতীয়তা বোধ জাগ্রত করে জাতীয় আন্দোলন পরিচালনা করার জন্য এরপর পঞ্চম অধ্যায় দেখে নাও বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা বিভাগ ক এখান থেকে যে প্রশ্নগুলো দেখে নিতে হবে প্রথমে দেখো এমসি কিউ সঠিক উত্তরটি নির্বাচন করো ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছিল বা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠার কৃতিত্ব ছিল ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠার কৃতিত্ব ছিল কাদের দেখো উত্তর হবে পর্তুগিজদের ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত ছিল বা প্রতিষ্ঠার কৃতিত্ব ছিল পর্তুগিজদের অপশন গ দা দ্য রাইট অ্যান্সার দেখো নিচে উত্তর করে দেওয়া হয়েছে এবার দেখো দুই নম্বর প্রশ্ন এগুলো কিন্তু এক কথায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে দিয়েছি শ্রীরামপুরের ছাপাখানার প্রতিষ্ঠা করেন উত্তর উইলিয়াম কেরি তিন নম্বর প্রশ্ন চেনিকাটা বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকেন্সকে যিনি সাহায্য করেছিলেন উত্তর পঞ্চানন কর্মকার চার নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় তোমরা দেখে নাও এটা খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন বাংলার গুটেনবার্গ নামে পরিচিত ছিলেন উত্তর চার্লস নম্বর প্রশ্ন ছাপাখানা প্রথম ছাপাখানার প্রথম বাঙালি ব্যবসায়ী ছিলেন উত্তর গঙ্গা ভট্টাচার্য সাত নম্বর প্রশ্ন ভারতের প্রথম সংবাদপত্র হলো উত্তর বেঙ্গল কেজেট আট নম্বর প্রশ্ন বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন উত্তর রথেন্দ্রনাথ ঠাকুর নয় নম্বর প্রশ্ন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে দশ নম্বর প্রশ্ন জাতীয় বিজ্ঞান চর্চার জনক জনক বলে উত্তর জগদীশ বসুকে এরপর এগারো নম্বর প্রশ্ন প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হলো অন্নদামঙ্গল বারো নম্বর প্রশ্ন গোলদিগির গোলামখানা নামে পরিচিত ছিল উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় এরপর তেরো নম্বর প্রশ্ন শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন উত্তর মদন মোহন তর্কালঙ্কার চৌদ্দ নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন উত্তর প্রসন্ন কুমার ঠাকুর পনেরো নম্বর প্রশ্ন সংবাদ কৌমুদি পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর রামমোহন রায় ষোলো নম্বর প্রশ্ন ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উত্তর উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সতেরো নম্বর প্রশ্ন ইউএন রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল উত্তর দেখো ঘ বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে উত্তর দেখো ইউএন রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল কী ভূমিকা নিয়েছিল উত্তর দেখো উত্তর হবে অপশন ঘ বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে এরপর আঠারো নম্বর প্রশ্ন ছেলেদের রামায়ণ গ্রন্থটি রচনা করেন উত্তর উপেন্দ্র কিশোর রায় চৌধুরী উনিশ নম্বর প্রশ্ন প্রবাসী পত্রিকার সম্পাদনা করেন উত্তর রামানন্দ চট্টোপাধ্যায় কুড়ি নম্বর প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালিভিশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তর সিভি রমন একুশ নম্বর প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে বাইশ নম্বর প্রশ্ন হিন্দু রসায়নশাস্ত্র বইটির লেখক হলেন উত্তর প্রফুল্লচন্দ্র রায় তেইশ নম্বর প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন উত্তর জগদীশচন্দ্র বসু চব্বিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রথম ছাপা বইটির নাম হল উত্তর এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পঁচিশ নম্বর প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ছাব্বিশ নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে বিভাগ খ দেখো যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে প্রথম দেখো দুয়ের এক দুইয়ের এক উপবিভাগ এক নম্বর প্রশ্ন বাংলার বাগ নামে কে পরিচিত ছিলেন উত্তর চার্লস উইলকিন্স দুই নম্বর প্রশ্ন পঞ্চানন কর্মকার কিসের জন্য বিখ্যাত ছিলেন উত্তর মুদ্রাক্ষর শিল্পী হিসাবে তিন নম্বর প্রশ্ন কতজন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় উত্তর বিরানব্বই জন চার নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন কেলকা স্কুল বুক সোসাইটি কবে এবং কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার ছয় নম্বর প্রশ্ন কলকাতায় কী প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন উত্তর জেমস অগস্টা সিকি সাত নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি উত্তর সমাজ দর্পণ সমাচার দর্পণ আট নম্বর প্রশ্ন বিদ্যাসাগর ও মদন মোহন তর্কালঙ্করে প্রতিষ্ঠিত ছাপাখানাটির নাম কি উত্তর সংস্কৃত যন্ত্র নয় নম্বর প্রশ্ন বর্ণপরিচয় গ্রন্থটির রচয়িতা কে ছিলেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দশ নম্বর প্রশ্ন হাফটন ব্লক পদ্ধতির আবিষ্কারক কে উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এগারো নম্বর প্রশ্ন জগদীশ চন্দ্র বোস আবিষ্কৃত যন্ত্রটির নাম কি উত্তর ক্রেস্কোগ্রাফ বারো নম্বর প্রশ্ন ডন সোসাইটি কবে এবং কে প্রতিষ্ঠা করেন উত্তর উনিশশো দুই খ্রিস্টাব্দে সতীশচন্দ্র মুখোপাধ্যায় তেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনকে কীরূপে পরিবেশের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলেন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে কী কীরূপ পরিবেশের শিক্ষাব্যবস্থা গড়ে তোলেন উত্তর প্রাকৃতিক পরিবেশে চোদ্দ নম্বর প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো ছয় এবার দেখো দুইয়ের দুই উপবিভাগ ঠিক না ভুল নির্ণয় করো আঠারোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় উত্তর সত্য দুইয়ের দুই ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায় উত্তর সত্য তিন নম্বর প্রশ্ন বাংলায় ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে পাঠ্যপুস্তক প্রকাশনা শুরু হয় সত্য চার নম্বর প্রশ্ন বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় তার জীবদ্দশাতেই মোট একশো বাহান্নটি সংস্কার প্রকাশিত হয় এবং পঁয়ত্রিশ লক্ষেরও বেশি ছাপা বই পাঠকদের কাছে পৌঁছে যায় উত্তর সত্য পঁচিশ নম্বর প্রশ্ন এই দুই নম্বর পঁচিশ নম্বর প্রশ্ন দেখো এখান পাঁচ নম্বর প্রশ্ন দুই দুই পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন উপেন্দ্র কিশোরের লেখা প্রথম দুটি উল্লেখযোগ্য বই হল উত্তর ছেলেদের রামায়ণ ও ছেলেদের মহাভারত সত্য ছয় নম্বর প্রশ্ন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাথ সাহা স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশনে যুক্ত ছিলেন উত্তর সত্য সাত নম্বর প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু সত্য আট নম্বর প্রশ্ন শিক্ষা ধারার সমালোচনা করে শিক্ষার হেরফের নামক প্রবন্ধটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটিও সত্য এরপর নয় নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় উত্তর সত্য দশ নম্বর প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে উত্তর সত্য এবার দেখো দুয়ের তিন উপবিভাগ স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে দেখে নাও ছাপাখানার জনক আমরা জানি যে ছাপাখানার জনক বলা হয় জোহানেস গোটান গোটেনবার্গকে প্রথম বাংলা অক্ষরের টাইপ প্রথম বাংলা অক্ষরের টাইপ নির্মাতা করেন দেখো নির্মাতা এখানে দেখে নাও চার্লস উইলকিন্স তারপর দেখো প্রথম উন্নত বাংলা অক্ষরের টাইপ নির্মাতা পঞ্চানন কর্মকার লাইন ও টাইপ সুরেশচন্দ্র মজুমদার তোমরা আরেকবার স্তম্ভটি দেখে নাও এখানে দেখো যে ছাপাখানা আবিষ্কার করেন জোহানেস গুটেনবার্গ প্রথম বাংলা অক্ষরে টাইপ নির্মাণ করেন দেখো চার্লস উইলকিন্স তারপর দেখো প্রথম উন্নত বাংলা অক্ষরের টাইপ পঞ্চানন কর্মকার এবং লাইনও টাইপ সুরেশচন্দ্র মজুমদার এখানে দেখো সরাসরি উত্তর করা রয়েছে ছাপাখানার জন্য জোহানেস গুটেনবার্গ প্রথম ছাপ বাংলা অক্ষরের টাইপ নির্মাতা চার্লস উইলকিন্স তিন নম্বর প্রথম উন্নত বাংলা অক্ষরের টাইপ নির্মাতা পঞ্চানন কর্মকার লাইনও টাইপ সুরেশচন্দ্র মজুমদার এরপর দেখে নাও যে এখানে ভালো করে যে শান্তিনিকেতন হেয়ার স্কুল আছে হিন্দু কলেজ আছে বেদান্ত কলেজ তাহলে প্রত্যেকটা তোমরা ভালোভাবে দেখে নাও কোনটি সঠিক উত্তর কয়স্তম্ভের সঙ্গে ক স্তম্ভ মেলাতে হবে দেখো শান্তিনিকেতন তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর হেয়ার স্কুলের সঙ্গে আমরা জানি যে ডেভিড হেয়ার হিন্দু কলেজ হাইড ইস্ট আর বেদান্ত কলেজ রাজা রামমোহন রায় এখানে দেখো সরাসরি উত্তর দেখে নাও শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর হেয়ার স্কুল ডেভিড হেয়ার হিন্দু কলেজ স্যার হাইড ইস্ট এবং বেদান্ত কলেজ রাজা রামমোহন রায় সঠিক উত্তর এবার দেখো তিন নম্বর কয়স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলানো দেখো হিন্দুস্তানি প্রেস আছে শ্রীরামপুর মিশন প্রেস সংস্কৃত যন্ত্র ইউএন রায় অ্যান্ড সন্স এখানে উত্তর সঠিকভাবে দেখে নাও হিন্দুস্তানি প্রেস জন ও উইলিয়াম হান্টার শ্রীরামপুর মিশন প্রেস উইলিয়াম কেরি সংস্কৃত যন্ত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইউএন রায় অ্যান্ড সন্স উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আবার দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ চতুর্থ নাম্বার এটি দেখে নাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আছে রবীন্দ্রনাথ ঠাকুর আছে এবং দ্বারকনাথ বিদ্যাভূষণ আছে তাহলে এখানে পরপর তোমরা দেখে নাও এখানে উত্তর করে দেওয়া রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথামালা উপেন্দ্র কিশোর সন্দেশ রবীন্দ্রনাথ ঠাকুর তোতা কাহিনী দ্বারকানাথ বৃত্তভূষণ সম্প্রকাশ এরপর দেখো উপবিভাগ দুইয়ের পাস নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো দেখো এখানে বিবৃতি এক রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না উত্তর হবে ব্যাখ্যা দুই দেখো এই শিক্ষাব্যবস্থার শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না তাহলে উত্তর ব্যাখ্যা দুই এরপর দেখো বিবৃতি দুই পঞ্চানন কর্মকার উন্নত মানের বাংলা হরফ তৈরি করতে সক্ষম হন ব্যাখ্যা এক উত্তর হবে দেখো উত্তর ব্যাখ্যা এক পঞ্চানন কর্মকার স্বর্ণশিল্পী ছিলেন তারপর দেখো তিন নম্বর বিবৃতি শিশু গ্রন্থের ক্ষেত্রে বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে উত্তর হবে ব্যাখ্যা দুই ভালো করে দেখে নাও উত্তর ব্যাখ্যা দুই বর্ণপরিচয় বাংলা ভাষায় নির্দিষ্ট রূপ লাভ করে এরপর দেখো চার নম্বর বিবৃতি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় উত্তর হবে ব্যাখ্যা দুই এই সোসাইটির উদ্দেশ্য ছিল স্কুল পাঠ্য বই ছাপিয়ে সুলভে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া এরপর দেখে নাও তোমরা পাঁচ নম্বর বিবৃতি উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় উত্তর হবে ব্যাখ্যা দুই কারিগরি শিক্ষার উন্নতির জন্য ছয় নম্বর প্রশ্ন বিবৃতি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন উত্তর হবে দেখে নাও ব্যাখ্যা এক বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণার কাজ করা ব্যাখ্যা এক উত্তর এরপর দেখে নাও বিবৃতি সাত প্রথম পর্বের ছাপাখানার প্রকাশনা ছিল পরীক্ষামূলক ও সীমিত উত্তর হবে ব্যাখ্যা এক ব্যাকরণ অভিধান ও আইনের অনুবাদ ছাপানো ছিল মূল উপাদান ব্যাখ্যা এক উত্তর এরপর দেখো বিবৃতি আট রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন উত্তর হবে ব্যাখ্যা দুই রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষায় মুক্ত চিন্তা ও সত্যানুসন্ধানের প্রসার ঘটানো এরপর দেখে নাও বিবৃতি নয় চার্লস উইলকিনস অন বাংলার গুটেনবার্গ নামে পরিচিত উত্তর দেখে নাও ব্যাখ্যা দুই তিনি বাংলায় মুদ্রণের জন্য মুদ্রাক্ষর তৈরি করেন ব্যাখ্যা দুই এরপর দেখো বিবৃতি দশ বাংলা মুদ্রণ শিল্পের শিল্পের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিপ্লব আনেন দেখো বাংলা মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রায়চৌধুরী বিপ্লব আনেন উত্তর হবে ব্যাখ্যা এক তিনি হাফটন ব্লকের সাহায্যে গ্রন্থ চিত্রকে অনেক আকর্ষণীয় করে তোলেন ব্যাখ্যা এক উত্তর এবার ষষ্ঠ অধ্যায় দেখে নাও বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা প্রথম দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দেখে নাও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল উত্তর হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দেজ দ্য রাইট আনসার এগুলি কিন্তু প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন এখানে আমি নিচে এক কথায় করে দিয়েছি দেখে নাও দুই নম্বর প্রশ্ন চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে কোন আন্দোলন প্রত্যাহার করার চেষ্টা করা হয় উত্তর অহিংস আন্দোলন তিন নম্বর প্রশ্ন তিন কাঠিয়া প্রথা যে চাষের সঙ্গে যুক্ত ছিল তা হলো নীল চাষ চার নম্বর প্রশ্ন খুদাই খিদমাত তৈরি করেন উত্তর খান আব্দুল গফর খান পাঁচ নম্বর প্রশ্ন এক আন্দোলন ঘটেছিল উত্তর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্যায়ে উত্তর হবে এটি অহিংস অসযোগ আন্দোলনের পর্যায়ে দেখো একা আন্দোলন ঘটেছিল অহিংস অসযোগ আন্দোলনের পর্যায়ে এরপর দেখে নাও ছয় নম্বর প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসে স্থাপিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সাত নম্বর প্রশ্ন বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল উত্তর প্রদেশে আট নম্বর প্রশ্ন দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল উত্তর বীরেন্দ্রনাথ শাসমলকে নয় নম্বর প্রশ্ন এক আন্দোলনের নেতা ছিলেন উত্তর মাদারীপাসী দশ নম্বর প্রশ্ন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ হয়েছিল উত্তর মুম্বাইতে এগারো নম্বর প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল উত্তর গুজরাটে বারো নম্বর প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহর সময় সর্দার উপাধি পান উত্তর বল্লভভাই প্যাটেল তেরো নম্বর প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় উত্তর মেদিনীপুর জেলায় চৌদ্দ নম্বর প্রশ্ন সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেন উত্তর গান্ধীজি পনেরো নম্বর প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল উত্তর সাইমন কমিশন বিরোধী আন্দোলনে ষোলো নম্বর প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলার একজন অভিযুক্ত ছিলেন উত্তর স্প্র্যাট সতেরো নম্বর প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর উনিশশো কুড়ি আঠেরো নম্বর প্রশ্ন স্বরাজ্য দলের সভাপতি ছিলেন উত্তর চিত্তরঞ্জন দাস নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন প্রকৃত নাম উত্তর নরেন্দ্রনাথ ভট্টাচার্য ভারতের যে পার্টিকে দিস বলা হয় সেটি হলো উত্তর কমিউনিস্ট পার্টি একুশ নম্বর প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল উত্তর বত্রিশ জন বাইশ নম্বর প্রশ্ন বয়কট আন্দোলনের ফলে রাজনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তর বাংলা কৃষক শ্রেণী তেইশ নম্বর প্রশ্ন ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন উত্তর সুভাষচন্দ্র বসু বিভাগ খতে দেখে নাও যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে প্রথমে তাকে একটি বাক্য উত্তর দাও দুই একের এক কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল উত্তর উনিশশো এগারো খ্রিস্টাব্দে দুই নম্বর প্রশ্ন এসে কি প্রশ্ন করেনি এ মরেঙ্গি এটি কার উক্তি উত্তর গান্ধীজি তিন নম্বর প্রশ্ন রামপা বিদ্রোহের একজন নেতার নাম উত্তর সীতারাম রাজু চার নম্বর প্রশ্ন সীমান্ত গান্ধী নামে পরিচিত উত্তর খান আব্দুল কফর খান পাঁচ নম্বর প্রশ্ন এক আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল উত্তর উত্তরপ্রদেশে ছয় নম্বর প্রশ্ন এক আন্দোলনের দুজন নেতার নাম লেখো উত্তর মাদারীপাসী ও বাবা গরিব দাস গরিব দাস হাডা সাত নম্বর প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেন উত্তর সতীশচন্দ্র সামন্ত আট নম্বর প্রশ্ন ভারতের প্রথম কবে মেয়ে দিবস পালিত হয় উত্তর উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে পয়লা মে নয় নম্বর প্রশ্ন তেভাগা আন্দোলনের একজনের নেতার নাম লেখক তেভাগা আন্দোলনের একজন নেতার নাম চারু মজুমদার দশ নম্বর প্রশ্ন সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন উত্তর স্বামী সহজানন্দ সরস্বতী এগারো নম্বর প্রশ্ন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতিকে ছিলেন উত্তর লালা লাজপত রায় বারো নম্বর প্রশ্ন ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার কৃতিত্বকার উত্তর মানবেন্দ্রনাথ রায়ের তেরো নম্বর প্রশ্ন কবি মিরাট ষড়যন্ত্র মামলা রুজু হয় উত্তর উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দ নম্বর প্রশ্ন রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টিকে প্রতিষ্ঠা করেন উত্তর মানবেন্দ্রনাথ রায় পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন ট্রেড ইউনিয়ন ফেডারেশন কার নেতৃত্বে গঠিত হয় উত্তর এম এন যোশীর নেতৃত্বে ষোলো নম্বর প্রশ্ন কংগ্রেস সমাজতান্ত্রিক দলের একজন নেতার নাম লেখো উত্তর জয়প্রকাশ নারায়ণ ঠিক না ভুল নির্ণয় করো দুই দুই এক স্বদেশী বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের স্বার্থ ছিল অবহেলিত উত্তর সত্য দুই নম্বর প্রশ্ন কংগ্রেস ও খিলাপত নেতারা একা আন্দোলনে সমর্থন জানায় উত্তর ঠিক তিন নম্বর প্রশ্ন মোপলা বিদ্রোহ মালাবার কৃষকদের নেতৃত্ব দিয়েছিল সত্য চার নম্বর প্রশ্ন ভারত ছাড়াও আন্দোলনের সময় জমিদারদের বিরোধিতা নয় সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরোধিতা ছিল কৃষক আন্দোলনের অন্যতম লক্ষ্য ঠিক পাঁচ নম্বর প্রশ্ন বল্লভ ভাই প্যাটেল বারদৌলিতে সক্রিয় কৃষক আন্দোলন গড়ে তোলেন উত্তর সত্য ছয় নম্বর প্রশ্ন ফরওয়ার্ড ব্লক উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে একটি পৃথক দল হিসেবে আত্মপ্রকাশ করে উত্তর ঠিক বখস্ত কথার অর্থ হল খাস জমি বা বাজাপ্ত জমি উত্তর সত্য আট নম্বর প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ এরপর সরকার নিযুক্ত কমিটি ছয় পয়েন্ট শূন্য তিন শতাংশ খাজনা অনুমোদন করে ঠিক নয় নম্বর প্রশ্ন ব্রিটিশ সরকার উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করে উত্তর সত্য দশ নম্বর প্রশ্ন ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লক উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর সত্য এবার দেখো স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে দেখো উনিশশো একুশ খ্রিস্টাব্দ আছে এখানে উনিশশো চব্বিশ উনিশশো উনত্রিশ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ আর দেখো ক্ষয়স্তম্ভে সারা ভারত কৃষণ কিষাণ সভা মিরাট ষড়যন্ত্র মামলা কানপুর ষড়যন্ত্র মামলা এক আন্দোলন প্রথমে দেখো উনিশশো একুশ খ্রিস্টাব্দে এক আন্দোলন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে কানপুর ষড়যন্ত্র মামলা হয়েছিল উত্তর এগুলো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে সারা ভারত কিষাণ কংগ্রেস এবার দেখো স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে দেখে নাও বন্ধুরা দেখো মোপলা বিদ্রোহ কোথায় কোথায় হয়েছিল মালাবার রামপা বিদ্রোহ গোদাবরী উপত্যকা বখস্থ আন্দোলন হয়েছিল বিহার এবং তে হয় দিনাজপুরে উত্তরটা নিচে সঠিকভাবে দেখে নাও আবার মোপলা বিদ্রোহ মালাবার রামপা বিদ্রোহ গোদাবরী উপত্যকা বখস্ত আন্দোলন বিহার তে ভাগা আন্দোলন দিনাজপুরে এবার এর পরবর্তী দেখো দ্বিতীয় স্তম্ভ দেখে নাও ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে স্বামী সহজানন্দ সরস্বতী দেখো সর্বভারতীয় কিষাণ সভা লালা লাজপত রায় সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন বিপি ওয়াদিয়া দেখে নাও মাদ্রাজ লেবার ইউনিয়ন আর এস এ ডাঙ্গে মিরাট ষড়যন্ত্র মামলা নিচে আরেকবার উত্তরটা দেখে নাও দেখো স্বামী সহজানন্দ সরস্বতী সর্বভারতীয় সভা লালা লাজপত রায় উত্তর সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন বিপি ওয়াদিয়া উত্তর মাদ্রাজ লেবার ইউনিয়ন এস এ ডাঙ্গে মিরাট ষড়যন্ত্র মামলা এবার দেখো তৃতীয় সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলানো তোমরা দেখে নাও উনিশশো আঠারো উনিশশো আঠারো দেখে নাও উনিশশো আঠারো প্রথমে দেখে নাও মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন উনিশশো কুড়ি উনিশশো কুড়ি সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন উনিশশো পঁচিশ দেখে নাও ভারতের কমিউনিস্ট পার্টি উনিশশো ছত্রিশ সর্বভারতীয় কিষাণ সভা এখানে নিচে উত্তরটা দেখে নাও ভালো করে উনিশশো আঠারো মাদ্রাস লেবার ইউনিয়ন উনিশশো কুড়ি সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো ছত্রিশ সর্বভারতীয় কিষাণ সভা এইবার দেখো উপবিভাগগুলি দেখে নাও এখানে যে বিবৃতিগুলি সঠিক সেটি লিখতে হবে দেখো এক একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তর হবে ব্যাখ্যা দেখো দুই এটি ছিল একটি কৃষক আন্দোলন তারপর দেখো দুই নম্বর বিবৃতি আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয় উত্তর হবে ব্যাখ্যা এক কৃষকদের স্বার্থ রক্ষায় বিষয়টি এই আন্দোলনে কর্মসূচিভুক্ত হয় এরপর দেখো বিবৃতি তিন অসহযোগ আন্দোলনে মোপলা বিদ্রোহ ছিল ব্যতিক্রমী উত্তর হবে ব্যাখ্যা এক দেখো এই বিদ্রোহ হিংসাত্মক সাম্প্রদায়িক চরিত্র ধারণ করেছিল এরপর দেখো বিবৃতি চার ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় উত্তর হবে ব্যাখ্যা দুই ব্যাখ্যা দুই উত্তর দেখো স্বদেশী আন্দোলনে কৃষকদের যুক্ত করা হয় উত্তর ব্যাখ্যা দুই তারপর দেখো বিবৃতি পাস ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে উত্তর হবে ব্যাখ্যা দুই এর উদ্দেশ্য বিশ্বব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা ব্যাখ্যা দুই এরপর দেখো বিবৃতি ছয় ব্রিটিশ সরকার উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কৃষক কৃষি অনুসন্ধান কমিটি গঠন করে উত্তর হবে ব্যাখ্যা এক ব্যাখ্যা এক উত্তর দেখো চম্পারণের নীল চাষিদের চাপে নীল চাষ সম্পর্কে অনুসন্ধান করার জন্য বিবৃতি দেখো ছয়ের ব্যাখ্যা এক উত্তর এরপর দেখো বিবৃতি সাত ভারত ছাড়া আন্দোলনে কমিউনিস্টরা যোগ দেয়নি উত্তর হবে ব্যাখ্যা দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির প্রতি কমিউনিস্টদের সমর্থন ছিল তারপর দেখো আট বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন উত্তর হবে ব্যাখ্যা দুই জালিয়ন হত্যাকাণ্ডের প্রতিবাদে তারপর দেখো নয় নম্বর প্রশ্ন বিশ শতকের ভারতীয় উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল উত্তর হবে ব্যাখ্যা দুই তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক এবার দেখো চতুর্থ অধ্যায় থেকে যে চার নম্বরের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখো চার নম্বরের প্রশ্ন চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে দেখে নাও এগুলো কিন্তু ভালো করে তোমরা বইয়ের থেকে পড়ে নেবে এক মহাবিদ্রোহী হিন্দু মুসলিম ঐক্য ঐক্য সম্পর্কে লেখো দুই মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো তিন মহাবিদ্রোহ বিদ্রোহকে কি বাংলা শিক্ষিত সমাজ সমর্থন করেছিল চার টিকা লেখো ভারত সভা পাঁচ আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয় চেতনা বিস্তারে সাহায্য করেছিল ছয় সতেরোশো সাতান্ন বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় এবার আট নম্বর প্রশ্ন দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই লেখায় ও রেখায় ভারতে কিভাবে ইম্পর্টেন্ট পঞ্চম অধ্যায় থেকে দেখে নাও বিকল্প চিন্তা উদ্যোগ বিকল্প চিন্তা উদ্যোগ থেকে চার নম্বরের প্রশ্ন এক শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয় দুই টিকা লেখক জাতীয় শিক্ষা পরিষদ তিন টিকা লেখো বসু বিজ্ঞান মন্দির চার বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল পাঁচ বাংলায় বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে কলিকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা ব্যাখ্যা করো ছয় বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে ডক্টর মহেন্দ্র লাল সরকারের কীরু ভূমিকা ছিল লেখো আট নম্বর প্রশ্ন এখান থেকে দেখো একটি মাত্র দিয়েছি এক ছাপাখানার বিস্তারে ফোর্ট উইলিয়াম কলেজ কিভাবে ভূমিকা পালন করেছিল ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা কিভাবে করা হয় ষষ্ঠ অধ্যায়ের থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো বিশ্বতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন চার নম্বরের প্রশ্ন দেখে নাও এক টিকা লেখক কংগ্রেস সমাজতন্ত্রী দল দুই তেভাগা আন্দোলন চার ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা আলোচনা করো চার এক আন্দোলন সম্পর্কে লেখো আট নম্বরের প্রশ্ন এখান থেকে দেখে নেবে দেখো দুই বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের অবদান আলোচনা করো তিন ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ টিকা লেখো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো থ্যাংক ইউ কিউ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই